দীর্ঘদিন একটা চ্যানেলে কাজ করার পরে হঠাৎ করে আমি চ্যানেলটা কাজ করা বন্ধ করে দিলাম, যে কোনো একটা কারণে। আমার চ্যানেলটা 50-60 ভিডিও আপলোড করলাম, তখন মোটামুটি ভালো ছিল, কিন্তু 6 মাস অথবা 3 মাস অথবা 1 বছর পরে আমি চ্যানেলটাকে আবার যখন কাজ করা শুরু করলাম, ভিডিও আপলোড করা শুরু করলাম, তখন আমার চ্যানেলটা একেবারে ফ্রিজ হয়ে গেল। আর এখন ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার নাই। সাবস্ক্রাইবার আছে কিন্তু সেগুলো অ্যাক্টিভ না, আমার ভিডিওগুলো দেখে না। এখন আমি কি করব? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলি 3টা টিপস দিব, যাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে গেছে, ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবারগুলো এলোমেলো হয়ে আছে, সেই সাবস্ক্রাইবারগুলো কীভাবে অ্যাক্টিভ করবেন এবং আগের মতো কীভাবে কাজ করা যায়, আগের মতো কীভাবে ভিউজ আসে। আজকের ভিডিওতে 3টা টিপস দিব। আশা করব এই 3টা টিপস যদি আপনি কন্টিনিউ করেন, 7 দিনের মতো কন্টিনিউ করেন, তাহলে আপনার যে চ্যানেলটা একেবারে স্টপ হয়ে গেছিল ভিউজ, সেগুলো আস্তে আস্তে কাজ করা শুরু করবে। বরাবরের মতো আমি চিরদ্র আপনার চিরদ্র বাংলা ইউটিউব চ্যানেল। আশা করব ইউটিউবের বিভিন্ন টিক্স অ্যান্ড ট্রিক্স এবং টেকনিক্যাল নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিও শুরুতে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন এবং ভিডিওটা ইনপর্যন্ত দেখবেন। আমরা অনেকেই দেখি যে 1 মাস অথবা 1.5 মাস কাজ করি, ইউটিউবে কিছু ভিডিও আপলোড করি, তারপরে কোনো সঙ্গত কারণে চ্যানেলটা কাজ করতে পারি না, আবার 1 মাস 15-20 দিন পরে আবার যখন স্টার্ট করি, আমার চ্যানেলটার ফিজ হয়ে গেছে, একদম ভিউস আসছে না। এখন আমরা কি করব? প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, 1 মাস আগে বা 6 মাস আগে বা 1 বছর আগে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন, সেই কন্টেন্ট ধরেন 20টা ভিডিও আপলোড করছেন, এর মধ্যে দেখবেন কোন ভিডিওটার ভিউস অনেক বেশি, কোন ভিডিও থেকে যদি ভিউস বেশি হয় তাহলে সাবস্ক্রাইবার বেশি আসবে, সেই ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ধরেন আজকে টেক কন্টেন্ট দিলেন, আগামীকালকে ফানি ভিডিও দিলেন, এরপর দিন এই দিলেন সেই দিলেন, হাবি জাবি দিয়ে চ্যানেলটাকে 13টা বাজে দিলেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে না। আপনাকে কী করতে হবে? যে ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন এর মধ্যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ধরেন 2 লাখ, 4 লাখ, 5 লাখ বা 1 মিলিয়ন ভিউস হয়েছে, সেখান থেকে মোটামুটি আপনার সাবস্ক্রাইবার ভালো এসেছে, সেই রিলেটেড ভিডিও আপনি কন্টিনিউ করেন। কখনোই মিক্স কন্টেন্ট আপলোড করবেন না, আজকে একটা, কালকে আর একটা, অন্যদিন আর একটা করবেন না। 2 নম্বর হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনার চ্যানেলে যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করে যান, তাহলে কী হবে, আপনার চ্যানেলের যে অডিয়েন্স তারা বুঝবে না চ্যানেলটা অ্যাক্টিভ, জেনুইন, সে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে দেয়। প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আমরা যা যাচ্ছি তা দিচ্ছে। এর পাশাপাশি আপনি আপনার কমেন্ট লিস্টটা চেক করবেন, যে কমেন্টগুলো করে আশা করি প্রত্যেকটা কমেন্টে আপনি উত্তর দেবেন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় করে, এবং ডিসক্রিপশনে আপনার ফেসবুকের একটা পেজের লিঙ্ক দিয়ে দেবেন অথবা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবেন, সেখানে তারা জয়েনিং হবে এবং সেখানেও কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন। 3য় হচ্ছে খুব সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করতে হবে। একটা ভিডিও আপলোড করলেন, অডিয়েন্সের কাছে ভিডিওটা গেল, কিন্তু অডিয়েন্স বুঝলো কি যে না, থাম্বনেলটা ভালো হচ্ছে না, দেখা যাচ্ছে ভালো না। আমরা সকলেই কিন্তু সুন্দরের পূজারী, একটা থাম্বনেল যদি খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, তখন কিন্তু আমরা থাম্বনেলটার উপরে ক্লিক করি, হলো একটু দেখি যে আসলে ভিডিওর ভিতরে কী রয়েছে। একটা ভিডিওর জন্য, একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য, একটা ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার আসার অপরিসীম ভূমিকা পালন করে হচ্ছে থাম্বনেল। আশা করব খুব সুন্দর করে অনেক সময় নিয়ে থাম্বনেলটা তৈরি করবেন। একটা ভিডিও তৈরি করতে আপনার 2 ঘন্টা সময় হলে লাগলে আপনি 4 ঘন্টা সময় ব্যয় করে একটা থাম্বনেল তৈরি করে দেন ভিডিওটা আপলোড করেন। আশা করি আপনার যে ভিউ সাবস্ক্রাইবার বা অডিয়েন্সরা ডিঅ্যাক্টিভ ছিল তারা 7 দিনের মধ্যে অ্যাক্টিভ হবে এবং আপনার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার গেইন করবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।